নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একজন মানুষের কথা শোনাবো যিনি ছিলেন বাঙালির মনের সুরকার ও রূপকার। কে বলুন তো? কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1876 খ্রিস্টাব্দে 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। পিতা মতিলাল চট্টোপাধ্যায় ও মাতা ভুবনমোহিনী দেবী। খুবই দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় পড়াশোনার সুযোগ তার কাছে আসেনি। তিনি ভাগলপুরে মামা বাড়িতে থাকতেন। সেই সময় তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক ভিত্তিতে ভর্তি করিয়ে দেন। 1887 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন। 1892 খ্রিস্টাব্দে দারিদ্রতার কারণে স্কুলে ফি দিতে না পারায় তাকে বিদ্যালয় ত্যাগ করতে হয়। সেই সময় তিনি কাশীনাথ ও ব্রহ্মদৈত্য নামে দুটি গল্প লেখেন। শিক্ষার প্রতি আগ্রহ লক্ষ্য করে এক সহৃদয় শিক্ষক তাকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন। 1894 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় বিভাগে এন্ট্রেন্স পাস করেন। এরপর তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন। সাহিত্যের প্রতি ছোটবেলা থেকেই শরৎচন্দ্রের খুবই ঝোঁক ছিল। এই আগ্রহেই তাকে পরবর্তীকালে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল। তার অনেক উপন্যাসের মধ্যে 1931 সালে বড়দিদি, 1916 সালে পল্লী সমাজ, 1917 সালে দেবদাস, 1920 গৃহদাহ, 1914 সালে পরিণীতা, 1931 সালে শেষ প্রশ্ন রচিত হয়েছিল। তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক। তার অনেক উপন্যাসের ভেতরে প্রধান ভাষাগুলো অনুদিত হয়েছিল। তিনি 1936 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান। এরপর ডেপুটি এক্সামিনার মনীন্দ্রনাথ মিত্রের সাহায্যে রেঙ্গুনে চাকরি পান এবং পরবর্তী 10 বছর এই চাকরি করেন। 1912 খ্রিস্টাব্দে যমুনা পত্রিকার সম্পাদকের সাহায্যে রামের সুমতি নামক গল্প স্থাপন করা হয়। পরবর্তীকালে বড়দিদি পুস্তকাগারে প্রকাশ করেন। এরপর তিনি বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েন। তার এক সন্তানও হয়েছিল, কিন্তু রেঙ্গুনে প্লেগে তার স্ত্রী শান্তিদেবী ও পুত্র মৃত্যুবরণ করেন। 1937 খ্রিস্টাব্দে তিনি প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন। সেই জন্য স্বাস্থ্য উদ্ধারের জন্য মাঝে মাঝে তাকে দেওঘরে যেতে হতো। কলকাতায় ফিরে যকৃতের অসুখে ভীষণভাবে তিনি আক্রান্ত হন। বিধানচন্দ্র রায়, কুমুদ শঙ্কর রায় প্রমুখ চিকিৎসক তার চিকিৎসা করেছিলেন, কিন্তু চিকিৎসায় কোনো সাড়া মেলেনি। 1938 খ্রিস্টাব্দে 16ই জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এইরকম একজন মহাপ্রাণ মানুষকে বাংলা মনে রাখবে চিরদিন, কেননা তার উপন্যাসগুলি আজও বাঙালির মনে গেঁথে আছে ও থাকবে। তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি।